হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজ আমি আপনাদেরকে দেখাবো তালের ভাবা পিঠা কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিয়েছি ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে তালের এই সিজন থাকতে থাকতে আপনার অবশ্যই একবার হলেও এই পিঠাটি খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন কীভাবে এই পিঠাটি তৈরি করতে হয় সেটি দেখে নিই এই পিঠাটি তৈরি করার জন্য প্রথমে একটি আমি এরকম বাটি নিয়ে নিচ্ছি এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া আর হাফ কাপ ময়দা আপনারা চাইলে চালের গুঁড়ার পরিমাণটা বেশি দিয়ে ময়দার পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন এখন এখানে আমি দিয়ে দিচ্ছি অন কাপ নারিকেল কুড়া দিয়ে দিচ্ছি পনে এক কাপ তালের রস আপনারা চাইলে আরও একটু ঘন তালের রসটা দিতে পারেন আমি একটু পাতলা করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশি দিতে পারবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল রান্নার রেগুলার তেল এখানে আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এখন সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে আজকের এই পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন এখন আস্তে আস্তে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে একটু আঠালো মনে হলেও চিনিটা যখন গলতে শুরু করবে তখন দেখবেন খুব ভালোভাবেই কিন্তু এটা মাখানো যাচ্ছে বা এভাবে মেশানো যাচ্ছে তো এইভাবে খুব ভালো করে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে আর এই ব্যাটারটা কিন্তু একদম ঘনও হবে না আবার একদম পাতলাও হবে না আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক উপর থেকে যখন এভাবে ফেলবেন ছাড়া গিয়েছে এখন এরকম আমি প্লাস্টিকের বাটি নিয়ে নিয়েছি অনটাইম যে কাপগুলো পাওয়া যায় সেই কাপগুলো আমি এখানে নিয়ে নিয়েছি এখন প্রথমে একটু আপনাদেরকে তেল ব্রাশ করে নিতে হবে তো আমি সবগুলো কিন্তু একটু তেল ব্রাশ করে নিয়েছি এখন একটা চামচের সাহায্যে এভাবে করে দিয়ে দেব তবে পুরাটা কাপ ভরে দেয়া যাবে না আপনার কিছুটা খালি রাখতে হবে কারণ এই পিঠাটা কিন্তু আরও ফুলে উঠবে পুরো কাপ ভরে যাবে আপনারা চাইলে টিফিন বাটিতেও এই পিঠাটি তৈরি করতে পারেন বা বাটিতেও তৈরি করতে পারেন কাপেও তৈরি করতে পারেন চায়ের যে কাপগুলো আছে সেটাতেও কিন্তু তৈরি করা যাবে তো আমি সবটা এরকম অর্ধেক খালি রেখে ভরে নিয়েছি এখন উপর দিয়ে একটু নারিকেল কোড়া দিয়ে দিচ্ছি তাহলে দেখতে ভালো লাগবে আর যারা নারিকেলটা পছন্দ করেন না তারা বাদাম কুচি দিয়ে দিতে পারেন উপর থেকে আর দেওয়ার পরে কিন্তু আপনার একটু এরকম ট্যাপ করে নেবেন তাহলে কিন্তু নিচেই যদি আপনার একটু ফাঁকা থাকে বা উঁচু নিচু হয়ে থাকে তাহলে খুব সুন্দরভাবে সেটা ছেট হয়ে যাবে এদিকে চুলার পরে একটি হাড়ি বসিয়ে দিয়ে তার উপরে পানি দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তার উপরে এরকম একটা চাকনি বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি বাটিগুলো বসিয়ে দিলাম এখন ঢেকে দেব ঢেকে দিয়ে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করব যেহেতু কাপগুলো ছোটো ছোটো সেই জন্য কিন্তু বেশি সময় লাগবে না দশ মিনিট হলেই কিন্তু এই পিঠাগুলো রেডি হয়ে যাবে তো দশ মিনিট পরে আমি ফিরে আসছি আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে একেবারে হাই হিটে দেওয়ারও দরকার নেই আবার লোতে রাখারও দরকার নেই মিডিয়ামে রেখেই এই পিঠাটি তৈরি করে নিতে হবে আর এই যে ফ্রাই প্যানের ঢাকনা ছিদ্রটি এটাও বন্ধ করে দিতে হবে একটা টিস্যু পেপার অথবা কাগজ দিয়ে দশ মিনিট পরে আমার পিঠাগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন মাঝখান থেকে ফেটে গিয়েছে কত সুন্দরভাবে একটা টুথপিক দিয়ে এভাবে আপনারা চেক করে দেখবেন যদি টুথপিকটা একদম ক্লিন আসে তাহলে বুঝবেন যে পিঠাটি হয়ে গিয়েছে এখন ঠান্ডা করে তারপরে নামিয়ে নেব গরম অবস্থায় নামাতে গেলে অনেক সময় ভেঙে যেতে পারে সেই জন্য একটু ঠান্ডা করে এগুলা বের করে নিতে হবে তা আমি সবগুলো নামিয়ে নিচ্ছি খুব অল্প সময়ের ভিতরেই কিন্তু এই পিঠাগুলো তৈরি করা যায় আপনারা চাইলে এটাকে কেকও বলতে পারেন এখন একটা চাকু দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে দিতে হবে তাহলে খুব সুন্দর করে কিন্তু বের হয়ে আসবে যেহেতু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছিলাম সেই জন্য কিন্তু বের করতে অসুবিধা হবে না খুব সহজেই বের হয়ে আসবে দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু এটা বের হয়ে এসেছে আর অনেক নরম হয়েছে বেকিং সোডাটা দেওয়ার কারণে কিন্তু এটা খুব সুন্দর নরম হয়েছে তো এইভাবে আমি সবগুলা পিঠাই বের করে নেব তো সবগুলা পিঠাই আমি বের করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজার আশা করি আপনাদের ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম